I get up. Hey guys, welcome back to Subhasish vlog. So, how are you? Tomorrow, show. Asha gori, good. Bhalo achho. So, amra ajke beroy porchi. Ek jay jawar jonno shorim pore bolbo. Ekhon bolbo na. Thumbnail ar title dekhe bujhe kichu koi jacchi. So, ekhane amader ready cholche. Amader jawar kotha chilo kajo chilo. 11 ta. Ei 10 ta dibe. 10 থেকে যাওয়ার কথা ছিল এখন কটা বাজে 11:30 11:30 বেজে চলছে এদের জন্য একমাত্র এই যে আমাদের নতুন বউ ঠিক আছে আমাকে দেখা যাচ্ছে না কালো লাগছে ঠিক আছে তো আমরা আগে রেডি হই নাই রেডি হয়ে রাস্তায় গিয়ে একবার কথা হচ্ছে 2000 years later তো আমরা বাড়ি থেকে বের হয়ে পড়লাম অনেকক্ষণ পর এই ম্যাডামদের অনেক টাইম লাগলো তো সবাই হাই করে দাও একবার করে তো আমি ইন্ট্রোডাকশনটা করে দিচ্ছি এটা আমার দিদি পায়েলদি এটা ওনার হাজবেন্ড আমার জিজু হাই অর্জুন নাম এটা আমার একটা দিদি দিদির ফ্রেন্ড আর এটা আমার ভাগ্নি আর এটা আরেকটা দিদি মানে দিদি বলতো দিদি দিদি আচ্ছা তো আমরা এখন না আমি এইদিকে যাব না ওদার হাত দিয়ে দিও মানে রাস্তাই আর কি সিলেকশন হচ্ছে এইদিকে টোটো একটু নেই তো আমরা বাস স্ট্যান্ডে বা টোটো স্ট্যান্ডে যাই তো ওখান থেকে টোটো বা গাড়ি যেটাই পাই এত অন্ধকার আসছে কেন হ্যাঁ তো যেটাই হয় ওটা নিয়ে তারপরে বাস স্ট্যান্ডে যাবো ওখান থেকে বাসে করে কোচবিহার যাবো বাড়িতে বলিনি কারণ বাড়িতে জানে না এখনো যে আমরা কোচবিহার যাচ্ছি তো বাড়িতে ওর জন্য বলিনি কোচবিহার যাবো কোচবিহার গিয়ে তোমাদের দেখাচ্ছি আপাতত দেখি আমাদের জার্নিটা দেখতে থাকো তো সবাই কিরকম মজা হচ্ছে মানে সবাই এক্সাইটেড কিরকম দারুণ এক্সাইটেড ওরা একটু কথা বলে কম তো ঠিক আছে গাড়িতে উঠে পড়লাম এবং কোচবিহারের জন্য রওনা দিচ্ছি এই পিছনে তিনজন আছে ভাই এদিকে ভাই দিকে করছে তো চলো আমরা যাই আগে কতক্ষণ লাগবে এক দেড় ঘন্টা লাগবে তো জানলার পাশে বসে নিতে সিনেমেটিক শট নিতে পারবো না যদি পারি দিয়ে দেবো তো চলো জার্নিটা করতে থাকি এখন কোচবিহারে গিয়ে দেখা হচ্ছে টু আওয়ার্স লেটার কোচবিহারে চলে আসলাম কোচবিহার বাস স্ট্যান্ড তো এখন আমরা কিছু করে যাবো এটাই যাবো বেশি দূর না এখান থেকে রাজবাড়ি তো চলো রওনা দেওয়া যাক এই বাসে করে এসেছিলাম একটা ইন্টারেস্টিং কথা তোমাদের বাড়ি নিয়ে এই বাসে আসছি এই বাসে করে এসেছি রাজবাড়ি রাজবাড়ি ঠিক আছে তো চলো আমরা এখন যাচ্ছি ব্লগার তো কই ইজ্জত নেই সরি বাংলায় 5 minutes later so finally amra chole aslam rajbari gate er samne to onek din theke amar iccha chilo to amra shobai chole aslam to kemon lagche yo bhalo khub bhalo lagche ei to rajbari to jodi dekhachhi dara ei je pichhe rajbari to finally rajbari shobai chole aslam khub bhalo lagche to amra bhitore chole aslam ekta bhalo jinish je ajke ticket nilo na ki ache free ফ্রি আছে কোনো একটা দিবস আছে আজকে ওটা শোনা হলো না কিন্তু একটা দুঃখের বিষয় সেটা বল দুঃখের একটা দুঃখের বিষয় যে আমি ট্রাইপডটা এনেছিলাম ব্লগিং করার জন্য ট্রাইপডটা আনতে দিল না একবার নিয়ে এসেছি বের করে দিল তারপরে প্ল্যান করে ব্যাগে ঢুকিয়েছিলাম ব্যাগও চেকিং করলো তো লাস্টে হ্যাঁ লাস্টে একটা দোকানে অচেনা দোকানে রিক্স নিলাম অচেনা দোকানে রেখে দিলাম রেখে ওখান থেকে রেখে আসলাম এখন তো মেন সমস্যা আমি আগে হ্যান্ড ব্লগিং করতাম বাট এখন ট্রাইপড করতে করতে একটু অভ্যাস হয়ে গেছে না তো আজকে ফ্রি বলে এত ভিড় দেখো মোটামুটি ভালোই ভিড় আছে আজকে তো আমরা আগে ভিতরে যাই ভিতরে আই থিঙ্ক ভিডিও করতে দেয় না না ভিতরে দেয় না হয়তো দিলে আমি করছি তো আপাতত তো সবাই সবাই সেলফি তুলতে ব্যস্ত আমরা কিছু ছবি টবি তুলবো তো আমার যারা যারা আমার ছবি দেখতে চাও তারা আমার ইনস্টাগ্রামে ফলো করে দেবো সুভাষিস ব্লগার অফিসিয়াল আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো তারা ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দেবো দিদি ও দিদি একটু লজ্জা পাচ্ছে ক্যামেরা দেখে কোনো ব্যাপার না দিদি ঠিক আছে তো আমার ইনস্টাগ্রামে গিয়ে ছবিগুলো দেখো আমরা ছবি তুলি একটু ছবি টবি তুলেই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আগে একটু সিনেমেটিক শটও নিচ্ছি আমি যতদূর পারা যায় ট্রাই করছে একটু কঠিন বাট নিচ্ছি যতদূর ট্রাই করি ঠিক আছে ওকে
ভিডিও করতে দেয় না, আমি চুপচুপ করে করছি, তোমাদের দেখাচ্ছি। আমরা এখন রাজবাড়ির ভিতরে আছি, ভিতরে উপরে আছি। তো কেমন লাগছে সবাই? খুব ভালো। কেমন লাগছে? তো এখানে ভিতরে গান টান ছিল, ভিডিও করতে দেয়নি, দিচ্ছে না, দেয় শুধু বাইরে দেয়, কেমন হচ্ছে এগুলো সবাই দেখাতে পাচ্ছি না। তো উঁচু উঁচু বিল্ডিং, তো দেখি কতটুকু ভিডিও করা যায়। ঠিক আছে, চেষ্টা করবো যতদূর পারা যায় তোমাদের দেখাবো অবশ্যই। তো চলো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো আমরা ভিতর থেকে বাইরে চলে আসলাম, ভিতরটা যতদূর পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম, দেখলা কেমন লাগলো বলো। যতদূর পারলাম, পুলিশ টুলিশ ছিল ওখানে, তো ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাও করলাম কষ্টে কষ্টে। এখানে তো কোনো প্রবলেম নেই, এখানে করাই যায়। তো আপাতত আকাশটা আজকে ঠিক আছে, আজকে অত রোদ্র নেই, তাও গরম আছে মোটামুটি ভালোই একটা। তো আমরা এইতো এগোচ্ছি একটু ঘুরি। আমরা অনেকক্ষণ ঘোরার পর এখন একটু রেস্ট নিতে বসছি। কেউ রিল বানাচ্ছে, কেউ ছবি তুলছে, সবাই ব্যস্ত। আমরা তো ছেলে মানুষ, আমরা রিল করি না, আমি তো একটু ব্লগটা চালু করি। তো এই তো বসে আছি পাশে, পার্ক আছে, পার্কে যাবো কি না ভাবছি, এখন সিদ্ধান্ত নেই নেই চলছে আর এলাকাটা হেঁটে হেঁটে ঘুরলাম, সবার ব্যথা হয়ে গেছে, তাই একটু রেস্ট করছি, একটু রেস্ট করছি। ঠিক আছে, রেস্ট করবো, তারপর বাকিটা ঘুরবো, তারপর বাকিটা ঘুরবো। আর পার্কে যা দেখলাম আর সেই চলছে বলার মতো। যত সমুদ্র না তো আমাদের তো যাওয়ার দরকার নেই, এদের তো হয়ে গেছে আর দরকার নেই। আমরা তো সবাই সিঙ্গার, তো যাওয়ার কোনো দরকার নেই, ওগুলো দেখতে ইচ্ছা করে না। তো আপনাদের এখানে বসে একটু হাওয়ার মজা নেই, তোমরা ব্লগটার মজা নাও। আচ্ছা ঠিক আছে, তো একটু পরে আবার দেখা হচ্ছে। তো অনেকক্ষণ রেস্ট করলাম, ফটো টটো তুললাম। তো ফটো তোলার জন্য, মানে ফটোগুলো দেখার জন্য আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দিও, সুভাষিস ব্লগার অফিসিয়াল, লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই যে আমার, তো আমরা এখন চলে যাচ্ছি, ঘোরা হয়ে গেল, রাজবাড়ি থেকে বেরোয় এখন দেখি যদি কোথায় যাওয়া যায়। ঠিক আছে, যাবো যে কি বলছে বুঝলাম না, কিছু বলতে চাইলে বলো একটু। না যেটা চাই সেটা পাই না, সালাই দুঃখ কায় খতম নি হতে হবে। ভালো লাগলে কি করতে হবে? ভালো লাগলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, হ্যাঁ, আর আমাদেরকে ফলো করতে হবে, হ্যাঁ একদম। তো আমার কথা না শুনলেও জিজুর কথা সবাই শুনে নেবে, করে দেবা। এই যে আমরা সবাই পাঁচ কয়জন এসেছি, ছয়জন মিলে এখন অনেক ঘুরলাম। ঠিক আছে, অনেক ঘুরলাম, আজকে টিকিট নেই বলে অনেক ভিড়, নাহলে এত কিন্তু ভিড় হয় না। ট্রেন এসেছিলো তো তখন বলছিলো, আমি তো এবার প্রথমবার আসলাম। তো যাদের প্রেমিক প্রেমিকা আছে এদিকে যাও ছায়াতে, হ্যাঁ এখানে আসতে পারো, খুব ভালো জায়গা। আর ওই পার্কে তো আরও ভালো না, জম্মু পার্কে তাদের জন্য স্পেশাল, ঠিক আছে। তো জারুকে দিচ্ছে বিয়ে, ফোকে দিবে দেখলে ভিডিওটা, ঠিক আছে, দিলে হইলো। তো আমরা এখন বের হই, সামনে একটা সিভিক পুলিশ আছে ঘাটিয়া, তার আগে আমি ব্লগটা স্টপ করতে যাচ্ছি। ঠিক আছে, সবাই তো আর খারাপ ভালো হয় না আমার মতন। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখি কোথায় যাওয়া যায়, না গেলে একবার বাড়ি, নাহলে কোথায় যেখানে যাবো সেখানকার দেখাচ্ছি। ওকে, ভিডিওটা একটু লং হতে পারে, ঠিক আছে, দেখতে হবে। তো আমরা বললাম না আরেক জায়গায় যাবো, কোথায় যাবো ঠিক হয়নি। তো মদনমোহন মন্দিরে চলে আসলাম, মদনমোহন বাগানে। তো আমাদের ছেড়ে চলে গেছে, আমরা দুজন যাচ্ছি এখন। তো যার এনে খুব ভালো, দেখো রাস্তার সাইডে সুন্দর জায়গা, এখন ভিতরটা দেখানোর চেষ্টা করব। আমরা মদনমোহনের ভিতরে যেমন আমরা মদনমোহনের ভিতরে আসছি, কিরকম লাগছে এখন?
আমাকে তো খুব ভালো লাগছে। তো কে হয় না যাইতে ইচ্ছে করতেছে না। আচ্ছা যাইতে হচ্ছে। আমি হ্যাপি। মদনমোহন মন্দিরে এসে রাজবাড়িতে ঘুরে হয়ে গেছে। এখন মদনমন্দিরে ঘুরতেছি। এখানে ঘোরা শেষ, ছবি তোলা শেষ। এখন টাটা। তো আমি হচ্ছে ব্লগটা আরো করলে বড় হয়ে যাবে। তো আপাতত আশা জার্নিটা দেখছই। তো ঠিক আছে টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে দিও। আর ছবিগুলো দেখতে গেলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দিও। তো ঠিক আছে, সবার সাথে শেয়ার করে দিও। তো সবাই একবারের জন্য টাটা বলে দাও। টাটা। তো এই যে মদনমোহন মন্দির, তো আমি যেটা সিনেমেটিক শট নিয়েছি ওটা আগে দেখবো। ঠিক আছে, টাটা, বাই বাই গাইস, ভালো থেকো, সুস্থ থেকো।